নমস্কার বন্ধুরা, চলে এসেছি নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। তো আজকে হচ্ছে আমরা যাচ্ছি একটু বাজারে, দিল্লি গ্রাউন্ড বাজারে যাব। তো দিগলিপুর বাজারে মেয়েটার জন্য একটা ব্যাগ খুঁজেছিলাম, সেটা পাইনি, গোয়িং কাছে দিয়েছিলাম, তোমরা হয়তো দেখেছো সেই ভিডিওটা। তো ব্যাগ কিনতে গিয়েছিলাম, সেই ব্যাগ পাইনি, তো দিল্লি গ্রাউন্ড থেকে নিয়ে নেবো ওই ব্যাগ কেনার জন্য। ওর দাদু, দাদু বলছি কেন, ওর দাদা টাকা দিয়েছিল যে দাদাকে একটা ব্যাগ কিনে দেবে, তো ব্যাগ তো কিনতে পারিনি। তো আমি বলেছি হ্যাঁ, দিল্লি গ্রাউন্ড থেকে কিনে দেবো। তো এখন যাচ্ছি দিল্লি গ্রাউন্ড বাজারে, আমার সঙ্গে দিদি যাচ্ছে, জিজা যাচ্ছে, আর তোমার দাদা ভাই আর মিমি, ব্যাস আমরা এই কজন মিলে বাজারে যাচ্ছি ব্যাগ কিনে। যদি দিদি কিছু কিনে কিনবে, জানি না, যা যা কিনবো তোমাদের দেখাবো অবশ্যই। তো ঠিক আছে বন্ধুরা, সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর এই যে আমাদের তালই ফুল গাছটা দেখাও না, ওকে বলো ফুল গাছ দেখাও। কি ফুল গাছ দেখাবো, ওই তো যা ফুটছে, এই কই ফুটে সব বন্ধ হয়ে গেছে। তো সকালবেলা দেখাইলে তো ওই যা, এই তো ঠিক আছে, কালকে সকালে দেখাবো তালই। দিদি এখন আসছে, সিঁড়িটা দেখাও, সিঁড়িটা সিঁড়ি দেখাবো। হ্যাঁ ওই যে দে, সিঁড়িটা দেখ, ঠিক আছে। হ্যাঁ আর কদিন পরে ঠিক হয়ে যাবে, আর কদিন পরে তোমাদের সঙ্গে কথাও বলবে, এরকম হয়ে যাবে। আর এই যে জামাই বাবু, ওই যে মিম্মিকে নিয়ে যে গাড়ির মধ্যে বসে আছে, এই দেখো আর এই দিদি বাড়িতে ভাইও আসছে। আর আজকে দিদি, দিদির দুই ছেলে গোলু আর আয়ুষ আসছে নীল থেকে। তো আজকে হয়তো নিম্বুডারা যাবে, কালকে হয়তো এখানে আসবে, তারপরে আমরা চলে যাব, নিম্বুডারা চলে যাব, এটাই। তো দিদিরা আসুক, তারপরে তোমাদের দেখাচ্ছি। আর মেয়েটা গাড়ির মধ্যে বসে পড়াশোনা করছে, দেখো গাড়ির মধ্যে একটা বই রেখেছি, ডিগলিপুর থেকে একটা বই কিনে নিয়ে আসছি, তো ওটা পড়বে গাড়ির মধ্যে। যে আমরা ডিগলিপুর দিয়ে আসছি, গাড়ির মধ্যে যে কতবার জিজ্ঞেস করলে মা এটা কি ওটা কি, মাথা যদি আমি বইয়ের দিকে তাকাই না, উপরে আমি যখন বাইরে দেখি না চক্কর আসে, এরকম লাগে। চলো দেখি মেয়েটা, চকলেট, এই যে টফি, এটা চকলেট, এই যে প্রথমবার দাদা ভাইকে এরকম ভালো মতন দেখাচ্ছি, এই যে পিছন থেকে দেখো, সামনে থেকে দেখো, পাশ থেকে দেখো, একটু ঘোরো, দেখবে তো সবাই। এই দেখো বন্ধুরা, এই যে ব্রিজটার উপর আমি দাঁড়িয়ে আছি, মানে হাঁটছি, এই যে ব্রিজের পাশ থেকে, এই যে নিচে থেকে নালা, যেই নালাটা, এই নালায় কিছুদিন আগে, কিছুদিন 7-8 দিন হয়ে গেছে এরকম, দিদিরা যা বলল, মানে 60টা কুমির দেখা গেছে, 60টা কুমির দেখা গেছে, শুধু দুটো ধরেছে আর ধরতে পারেনি। এই যে ভীষণ ডেঞ্জার জায়গা। তো বন্ধুরা আমরা চলে এসেছি দোকানে ব্যাগ কেনার জন্য। এটাই বেশি ভালো লাগছে, এই দেখো বন্ধুরা, এই যে এই ব্যাগটা নিলাম মিমির জন্য। পরে আবার এইটা কিরম ঢুকা দিতে হবে, হ্যাঁ
এটা কিসের জন্য? না না ওটা এমনি ডিজাইন পরে দেখাচ্ছি, তুই দেখ না এর ভিতরে পড়বে। এই যে ওই আমাদের আছে শাশুড়ি দিছে না, মানে ব্লগটা দেখছিস সোনা? এই দেখো বন্ধুরা, একটা টিফিন বাটি নিলাম, একটা আমার মাছ রাখার জন্য, ফ্রিজে গাড়িতে গিয়ে মাছ রাখার জন্য। এটা একটু খুলে দেখাও না, একটু খুলে দেখাও, এনে হারাই যাবে গাড়ি ঘরে যে খুলবো। কেমন কয়টা ওর সঙ্গে? তিনটে সেট না চারটে? একটা তোমার কুতু কয় কুতু কুতু নেছে না কুতু? এই দেখো মেয়েটা কি কি নিয়েছে বলো, সবাইকে দেখাও তুমি কি কি নিয়েছো। তাড়াতাড়ি হাঁটবো বন্ধুরা, আমরা তো অন্য দোকানে আসছি। বন্ধুরা আমরা দোকানে আসছি একটু জামা কিনতে। দিদির ঘরের পাশে এক দাদা আছে, দাদা বৌদি আমাকে চেনা জানা, তো ওনার একটা বিয়ে বাচ্চা হয়েছে তার জন্য জামা প্যান্ট কিনতে আসছে। ঠিক আছে, তো এখন চয়েস হয়ে গেছে ওইটা কিনেছি, ওইটা কিনেছি। আর মেয়েটা আছে ওর বাবা আর জামাই বউর কাছে, আর আমরা এটা কিনে এটা কিনে দিদি আমাকে স্কার্ফ কিনে দিচ্ছে। এই যে দিদিকে বলেছিলাম দিদির একটা স্কার্ফ আমার খুব পছন্দ হয়েছিল। আর এই যে বন্ধুরা দিদি স্কার্ফ কিনছে, আমার একটা দিদির একটা স্কার্ফ আমার খুব পছন্দ হয়েছিল, তার জন্য দিদি বলেছে আমি তোরে কিনে দেবো, আমাকে কিনে দিচ্ছে। এই একটা দিয়েছে আর কিছু কি সুন্দর নরম, ভালো লেগেছে না? তো বন্ধুরা আমাদের কেনাকাটা হয়ে গেছে, এখন ঘরে যাচ্ছি। ঘরে যাইনি, তোমাদের দাদা ভাই কোথায় আছে সেখানে আমরা যাব, তারপরে ঘরে বেরিয়ে পড়ব। দোকানের দিকে দেখলেই মনে হয় এটা কিনি ওইটা কিনি, একটা জিনিস কিনতে গেলে দোকানে আর একটা জিনিস কিনে নিয়ে আসি, এরকম যে জিনিস কিনতে যাই তার বদলে আর একটা নিয়ে আসি। আমারটাও দিয়ে দে। আমার এরম ঠিক লাগতো, এরম দেয় না ওরকম। ও কোনটা কথা বলতেছে জানেন? ওই কৃষ্ণ ঐশে যে এইটা নেয় না, হ্যাঁ হ্যাঁ ওরকম একটা দরকার ছিল, ওরকম আছে নিয়ে ভালো করে আমার মূর্তি। হ্যাঁ ঠিক আছে আপনি দেন। বাহ সুন্দর, বাড়িয়া হয়েছে। বাজার থেকে
তো বন্ধুরা আমরা বাজার থেকে চলে আসছি। বাজার থেকে এসে মেয়েটাকে খাইয়ে তারপরে কি ফোনে চার্জ ছিল না, চার্জ দিয়ে এই যে আসলাম এখনই তোমাদের সঙ্গে কথা বলতে। আর এই দেখো টিকা লাগিয়েছি, প্রথমে একটা লাগিয়েছিলাম, বলি না এরকম না অন্যরকম, তারপরে অন্যরকম ভাবে দিয়েছে। আর এই দেখো মেয়েটা কি করছে। মিমি কই? হ্যাঁ আর এই দিক দেখো বন্ধুরা, দিদি রান্না করবে, মাংস রান্না করবে, এই যে আর সিদ্ধ রান্না করবে। আর এরা এই পাশে দেখো মুরগি কাটছে, দেখো এই যে আমার ভাই ভাই সব। আর এই দেখো এই যে জামাই বাবু মুরগি কাটছে, এই দেখো। আর সঙ্গে কুনাল আছে, কুনাল লাইট মেরে দেখে আমার বন্ধুরা সবাই দেখতেছে, তুমি সবাই নিমন্ত্রণ করো মুরগি খাওয়ার জন্য। দাদারা খেয়ে যান, দাদারা খেন, দাদা দিদিরা বলো, দাদারা দিদি ভাইরা বলো, নিমন্ত্রণ কিন্তু হয় নাই, নিমন্ত্রণ হয় নাই। দাদা খাবেন, দশবার মনে রাখবেন, একবার খাবেন দশবার মনে রাখবেন। আর এই যে দিদি এখানে কি করছিস? বেগুন দিয়ে কি রান্না করবি? বেগুন সিদ্ধ হবে, আলু সিদ্ধ হবে, ডিম সিদ্ধ, মাংস দেওয়া। বড়দি তোরা তো সুন্দর লাগতেছে, দেহি মুখটা দেহি, এই দেখো এই সর ভালো দেখাচ্ছে। নাও তো বড়দি, এই কি আলাদা আলাদা কেন? এখন ফ্রাই হবে, পেস্ট দিতে আমাদের, পেস্ট পেস্ট কিছু নাই, কোনো পেস্ট লাগবে না। দেখিস না বাচ্চাকে যেন সবাই যেন ভাজে, সেই কিরম টেস্ট। কি রোহিত রান্না করবে আজকে? রান্না করছে আমার ভাই, আরে ঘাবড়াবে না, ও রান্না করতে পারে ভালো ভালো, আমাকে থেকেও ভালো রান্না করে আমার ভাই, তাই না? মশলা করে দেবো, ঠিক আছে? আগে পেঁয়াজটা দিয়ে ভাজা করবো, বাড়ি করতে দেবো নি, তেজপাতা দিচ্ছে। দেখো বাবা কে বলেছে শুধু মেয়েরাই রান্না করতে পারে, ছেলেরাও পারে। আমার ভাই অনেক কিছু রান্না করতে পারে, চিকেন পকোড়ি। বন্ধুরা দাদা ভাই নিয়ে আসছে দিদিবাড়ির জন্য, এই যে সন্দেশ নিয়ে আসছে আর রসগোল্লা নিয়েছে, রসগোল্লা ফ্রিজেই আছে। এটা আমি ভাবিনি দাদা ভাই এটা নিয়েছে, এটা আমার ভীষণ ফেভারিট সন্দেশ। তালই তালই ভালো, ভালো খাও, ভালো খাবো এখানে দেবো। এই দেখো বন্ধুরা ভাই মাংস রান্না করছে, এখন আমরা টেস্ট করে দেখবো কেমন হয়েছে। চল চল বর্দি, কি হয়েছে? তুই খা, খাইয়ে ক কিরম হয়েছে? ঠিক আছে, কেমন হয়েছে? এই দাদাবাবু কি খাও, কোনো কি খাও, কোনো খালি মাংস দিয়েই ভাত খাও। মেমি তুমি কি করো এখানে? হ্যাঁ ও ভাত খাওয়া হয়ে গেছে, ও খালি ডিম খাইছে এখন। ও মাইমা কি করো? হ্যাঁ পান খাও, এই বিশাল মামা বলো, বিশাল মামা বলো। তো বন্ধুরা সবাই ওইদিকে খাওয়া দাওয়া করছে আর আমি আসছি মেয়েটার কাছে বসে আছি, তো সবাই খাবে তারপরে আমি আর দিদি খাবো। তো আজকের ব্লগটি এ পর্যন্তই করছি, আবার দেখা হবে নতুন ভিডিওর সঙ্গে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর এই দেখো মেয়েটা কি করছে, ফোনে চার্জ দিচ্ছে। তো ঠিক আছে বন্ধুরা।